गाजीपुर महानगरेर आवामी लीगेर कमिटीर कार्यकारी सदस्य आब्दुर रहमान किभावे एकजन नारी के तार पद पाइये देयार जन्य बा आवामी लीगे तार पद पाइये देयार जन्य तार सम्भ्रम निये खेलेछे। एई कि आवामी लीगेर खेलार राजनीति? এই যে সাধারণ সম্পাদক বলছেন খেলা হবে, এটাই কি আওয়ামী লীগের খেলা হবে রাজনীতি? তারপরে যদি কিছুদিন আগের ঘটনা মনে করে দেখেন, তাহলে আমরা দেখব ইডেনে কিভাবে ছাত্রীদেরকে বাধ্য করা হয়েছে তাদের ছাত্র নেতাদের মনোরঞ্জন করবার জন্য বা সিনিয়র নেতাদের মনোরঞ্জন করবার জন্য তাদের কাছে পাঠাতে। এই যে সম্ভ্রম নিয়ে খেলা ইডেন কলেজের ছাত্রীদের সম্ভ্রম নিয়ে, সেই ইডেন কলেজের সাধারণ সম্পাদক বা সেখানকার সভাপতির যে খেলা, এটাই কি ওবায়দুল কাদের সাহেব বলতে চাচ্ছেন খেলা হবে রাজনীতি? তিনি যে সভা সমাবেশে বলে বেড়ান খেলা হবে, এটাই কি সেই খেলা হবে রাজনীতি? আপনারা যদি আরও খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে প্রায় 6 কোটি বেকার যুবক যারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। সরকার যাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু তাদের সার্টিফিকেটকে কাজে লাগানোর জন্য তাদের একটি নিরাপদ জীবিকার ব্যবস্থা করতে পারছেন না। এই যে বেকার সমস্যায় জর্জরিত হয়ে আছে বাংলাদেশ, কি করছে আওয়ামী লীগ বা সরকার? কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভা সমাবেশে বলে বেড়াচ্ছেন খেলা হবে। এই যে বেকারত্ব নিয়ে তাদের যে খেলা, এটাই কি তাদের খেলা হবে রাজনীতি? আপনারা আরো খেয়াল করলে দেখতে পাবেন এই যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে দেখতাম প্রশ্নপত্র ফাঁস হতো, অবাধে প্রশ্নপত্র পাওয়া যেত, আর এখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্রের মাধ্যমে কিভাবে সাম্প্রদায়িক উস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগের বিভেদের রাজনীতি, হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বিভেদের রাজনীতি, এটাই কি আওয়ামী লীগের খেলা হবে রাজনীতি? সাধারণ সম্পাদক এটাকেই কি সভা সমাবেশে খেলা হবে কথা বলে যাচ্ছেন? আপনারা যদি আরো খেয়াল করেন দেখতে পাবেন 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ বা স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে নির্লজ্জভাবে ভোট চুরি করে দিনের বেলায় নেতাকর্মীদের উপর আঘাত করে হামলা মামলা করে রাতের বেলায় ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে, ক্ষমতায় থাকবার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটাই কি আওয়ামী লীগের খেলা হবে রাজনীতি? ওবায়দুল কাদের সাহেব কি এই কথাটি বলে যাচ্ছেন? আজকে আমরা যশোরের যেই সমাবেশ, সেখান থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম রিজার্ভে কোনো সমস্যা নাই। রিজার্ভে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো উদ্বেগের কোনো জায়গাই নাই। কিন্তু সেই রিজার্ভের তথ্য কেন সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না? রিজার্ভের বর্তমান পরিস্থিতি কি সেটা কেন উপস্থাপন করা হচ্ছে না? সরকার এক ধরনের রিজার্ভের তথ্য দিচ্ছে, IMFI এক ধরনের রিজার্ভের তথ্য দিচ্ছে, কেন দুই ধরনের রিজার্ভের তথ্য জনগণের সামনে আসবে? রিজার্ভ নিয়ে সরকারের যেই অহমিকা, আওয়ামী লীগের যেই অহমিকা, কোথায় সেই অহমিকা, কোথায় গিয়েছে সেই রিজার্ভের অহমিকা? এখন কেন মন্ত্রীরা এমপিরা রিজার্ভ নিয়ে কথা বলেন না?